ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুর্নীতিকাণ্ডে ভাটপাড়ার পুরকর্মীর জামিন আরজি খারিজ, আগাম জামিনের আরজি খারিজ করল বারাসাত আদালত। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন এ বিষয়ে। সমীরণ দেখো শুভজিৎ, ভাটপাড়া রোহিঙ্গাটি কোঅপারেটিভ ব্যাংকের যে প্রায় 20 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ভাটপাড়া পুরসভার কর্মী টুম্পা সিংহ রায়, তিনি পুরসভার কর্মী হওয়া সত্ত্বেও ভুয়ো টেন্ডার দেখিয়ে তার একটি সংস্থার নাম করে 54 লক্ষ টাকা তিনি ঋণ নিয়েছিলেন, এবং শুধু তাই না, ঋণ নেওয়ার পরপরই তার এই 54 লক্ষ টাকার যে ঋণ যে সংস্থার নামে নিয়েছিলেন, যে সংস্থা থেকে দ্রুত ঋণ হচ্ছে সেই টাকা অন্য একটি সংস্থার অ্যাকাউন্টে জমা পড়েছে। সেই সংস্থাটি চালাতেন অর্জুন সিং এর ভাইপো সঞ্জিৎ সিং ওরফে পাপ্পু সিং, এবং সেই ঘটনায় তার নামে অভিযোগ দায়ের হয় ভাটপাড়া থানায়, এবং তার ভিত্তিতে টুম্পা সিংহ রায় তিনি বারাসাত আদালতে, বিশেষ যে আদালত যেখানে মামলাটি চলছে, তৃতীয় অতিরিক্ত জেলা দায়ের জজের আদালতে তিনি আগাম জামিনের আবেদন জানান। এই জামিনের আবেদনের ভিত্তিতে আজকে শুনানি হয় এবং বিচারক সেই আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে, এবং সরকারি আইনজীবী যেটা জানিয়েছেন যে তিনি পুরসভার কর্মী হওয়া সত্ত্বেও 54 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন, এবং তার পাশাপাশি তাকে পুরসভার পক্ষ থেকে শোকজ করা হয়েছিল। শুধু তাই নয়, তদন্তে দেখা যাচ্ছে তিনি এর আগেও পুরসভার কর্মী হওয়া সত্ত্বেও 40 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। এই মামলার ভিত্তিতেই তার আগাম জামিনের আবেদন আজকে খারিজ হয়েছে বলে সরকারি আইনজীবী জানিয়েছে। ধন্যবাদ।